করোনা না। সো হে ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আই নো 3 দিন লেট হয়েছে ভিডিও আপলোড করতে, একটু জ্বর এসে গেছিল, কিন্তু স্টিল এখন ঠিক আছে। এবার থেকে যেমন ভিডিও আপলোড করছিলাম তেমনই ভিডিও আপলোড করব। সো গাইস আজকে ভিডিওতে বলবো যে কিভাবে আপনারা PS5 এর সমস্ত গেম খেলতে পারবেন। সমস্ত বলবো না, প্রায় 80% গেম আপনারা PS5 এর খেলতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে। হ্যাঁ গাইস, না কোনো আপনাকে ডাউনলোড করতে হবে, না কোনো আপনাকে টাকা দিতে হবে, না কোনো আপনার ল্যাগ ফ্যাক কিচ্ছু দেখতে পাবেন না। সিম্পলি আপনারা PS5 এর সমস্ত গেম খেলতে পারবেন। আপনার ফোনে যদি 1 GB RAM থাকে আপনারা গেমগুলো ইজিলি খেলতে পারবেন, কোনো রকম সমস্যা দেখা যাবে না। শুধু PS5 এর গেম নয়, এর মধ্যে PC-র হাই এন্ড হাই গেম দেখতে পেয়ে যাবেন, একদম হাই গ্রাফিক্সের সমস্ত গেম PC-র হবে। হ্যাঁ, না কোনো PC-র একটা ক্লোন ভার্সন, সমস্ত গেম PC-র হবে। আর ক্যারি মিনিয়াটি অনেক সময় লাইভ করে, যে দেখেছো অনেক হরর গেম বা অনেক অ্যাডাপটিভ গেম, যেগুলো আপনারা আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে আজকে প্লে করতে পারবেন। যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে আপনারা এই গেমগুলো খেলতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। ভিডিওটাকে শুধু আপনাকে এন্ড পর্যন্ত দেখতে হবে, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিতে হবে, আর যদি এরকম কন্টেন্ট আরও চাই তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে হবে। সো জানি গলার ভয়েসটা একটু আলাদা লাগছে, কিন্তু গলার ভয়েসের দিকে মন না দিয়ে ভিডিওর দিকে মন দাও। সো লেটস গেট স্টার্টেড। সো গাইস, সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে, দুটো অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করতে হবে, যেটা লিংক ডিসক্রিপশনে আছে, কোনো রকম ডাউনলোডের সমস্যা হবে না। একটা হচ্ছে PS5 এমুলেটার, যেটাকে 5G এমুলেটার বলে সবাই, এই অ্যাপটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তারপরে একটা ডুয়েল স্পেস, যেটা অনেকের ফোনে ডিফল্ট থাকে বা অনেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো, আমি ডিসক্রিপশনে লিংক দিয়েছি, কোনো রকম সমস্যা হবে না। আপনারা চাইলে দুটো অ্যাপ্লিকেশন আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে যেটা আপনাকে করতে হবে, সিম্পলি ডুয়েল স্পেস যে অ্যাপটা আপনি ডাউনলোড করে রেখেছিলেন ওই অ্যাপটা আপনি ওপেন করে নেবেন। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে, তো নিচে একটা প্লাস মতো আইকন আছে, ওই আইকনে একবার ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এখানে আপনি যে যে অ্যাপ্লিকেশন ইনস্টল করে রেখেছেন আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে সবকটা অ্যাপ্লিকেশন শো করবে। তো আপনি যে 5G এমুলেটরটা ডাউনলোড করে রেখেছিলেন ওইটাকে আপনাকে ইম্পোর্ট করে নিতে হবে। সো এখানে ইম্পোর্ট ডুয়েলে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সামনে অ্যাডটা চলে আসতে পারে, তো অ্যাডগুলো আপনি সিম্পলি কেটে নেবেন। অ্যাডটা কেটে দেওয়ার পর আপনার সামনে যে 5G এমুলেটার আছে ওটা শো করে যাবে। তো এখানে লঞ্চ ডুয়েলে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার সরাসরি আপনার অ্যাপ্লিকেশনটা লঞ্চ হয়ে যাবে। ফার্স্ট টাইম অন হতে একটু টাইম লাগে, তো একটু ওয়েট করে যাবেন এখানে। তারপরে গাইস আপনি এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন, যেখানে সব কিছু একটা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ। তো এখানে আপনি একটা ছোট্ট মতো একটা ফিল্ড দেখতে পাচ্ছেন, যেখানে আপনাকে কী করতে হবে, একটা টিকমার বসাতে হবে। তো এই টিকমারে আপনাকে ক্লিক করে একটা টিকমার দিতে হবে। তারপরে যে ব্লু মোটো বাটনটা আছে, তো ব্লু বাটনে একবার হিট করে দেবেন। তারপরে গাইস আপনি মেন ইন্টারফেসে চলে আসবেন। তো মেন ইন্টারফেসে চলে আসার পর স্ক্রো করলে দেখতে পেয়ে যাবেন প্রায় PS5 এর 80% বা হাই এন্ড PC-র 80% গেম আপনারা এর মধ্যে দেখতে পেয়ে যাবেন। না কোনো আপনাকে ডাউনলোড করতে হবে, না কোনো আপনাকে ইনস্টল করতে হবে, আর কোনো রকম ল্যাগ ব্যাক ছাড়া এই গেমগুলো সব আপনারা অ্যান্ড্রয়েড ডিভাইসে রান করতে পারবেন। আপনার ডিভাইস যতই পুরাতন হোক আপনারা সমস্ত গেম ইজিলি খেলতে পারবেন, কোনো রকম ল্যাগ ট্যাগ ছাড়া। সো আমি এখানে ওয়াচ ডগ 2 প্লে করে দেখাচ্ছি আপনাদের। এটা পুরো GTA 5 এর মতো, কিন্তু এটা GTA 5 এর থেকেও একটু এক্সট্রিম লেভেলে দেখানো হয়েছে, আপনারা খেললে বুঝতে পেরে যাবেন। সবকিছু ওপেন ওয়ার্ল্ড বা সবকিছু আপনি সিমিলার GTA 5 এর মতো দেখতে পেয়ে যাবেন। সো গাইস কোনো রকম সমস্যা হবে না, জাস্ট আপনি একবার ক্লিক করলে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে এরকম হাই এন্ড হাই গেম খেলতে পেয়ে যাবেন। আর এর গ্রাফিক্স কোয়ালিটি দেখে আপনারা আন্দাজা করতেই পেরেছেন যে গেমটা কেমন হতে পারে। মোবাইলের জন্য এরকম হাই এন্ড গ্রাফিক্স গেম কোথাও পাবেন না। সো গাইস আপনিও যদি PS5 এর সমস্ত গেম খেলতে চান তাহলে এই মেথডটা ফলো করো, আপনারাও খেলতে পারবেন। সো গাইস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর যদি এরকম কন্টেন্ট আরও চাই তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন, আর নিচে চেক করলে পেয়ে যাবেন সোশ্যাল মিডিয়ার লিংক, চাইলে কোনো রকম সমস্যা হলে ওখানে গিয়ে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেব। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, তো ফটাফট আপনি ডাউনলোড করো, এনজয় করো গেম। সো বাই বাই, টেক কেয়ার, গড ব্লেস ইউ অল।